দর্শক প্রথমেই জানিয়ে দিতে চাই প্রথম আলোর সংবাদ শিরোনামগুলো। তারা প্রথমে শিরোনাম করেছে, ভিন্নমত দমনে জোর, অপরাধ ঠেকাতে নয়। ডিজিটাল জগতে কেউ কটূক্তি করলে দ্রুত ব্যবস্থা নেয় সরকারি সংস্থা, কিন্তু প্রকাশ্য অপরাধ ঠেকাতে নজরদারি কম। এছাড়া বাজার দর নিয়ে তারা একটি শিরোনাম করেছে, একটি পেঁয়াজ 3-5, ডিম 12.5 আর ডাব 130 টাকা। তারা বাংলাদেশ শ্রীলঙ্কার আজকের এশিয়া কাপের প্রথম যে ম্যাচটি সেটি নিয়ে একটি শিরোনাম করেছে, লড়াইয়ের ঝাঁঝে বন্ধুত্বের আবরণ। এছাড়াও তারা শিরোনাম করেছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস নিয়ে একটি শিরোনাম করেছে তারা, এখন আমার পরিচয় গুম হওয়া সন্তানের মা। গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে এই অনুষ্ঠান থেকে স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি উঠেছে। প্রথম আলোর পর এবারে চলে যাচ্ছি দৈনিক সমকালের সংবাদ শিরোনামে। তারাও বাজার দর নিয়ে শিরোনাম করেছে, সিন্ডিকেটের লম্বা হাত। বাণিজ্য মন্ত্রী বললেন, প্রধানমন্ত্রী আমাকে সিন্ডিকেট প্রসঙ্গে কিছু বলেননি। সমকাল আরও শিরোনাম করেছে, রাউফ রাইদা যে ঘরে নেই সেখানে থাকব না। ডেঙ্গুতে 7 দিনের ব্যবধানে 2 শিশু সন্তানকে হারিয়ে ভাগ্যকে দুষছেন বাবা। কাছে পুরো মধ্য পাইকপাড়া, প্রতিবেশীরা অশ্রুসিক্ত। সমকাল আরও শিরোনাম করেছে, স্যাটেলাইট কারখানা বানাতে চায় ফ্রান্স। আগামী 11 সেপ্টেম্বর ঢাকা আসছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সমকালের পর এবার চলে যাচ্ছি দৈনিক কালের কণ্ঠের সংবাদ শিরোনামে। তারা শিরোনাম করেছে, পরিস্থিতি বদলের পথ খুঁজছে বিএনপি। তারা আরও শিরোনাম করেছে, স্বার্থ ক্ষুণ্ণ হলে বিদেশের সরকার হটানোর চেষ্টা করে যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। এছাড়া আরও আছে, ভোট কেন্দ্র নির্বাচনে অসন্তোষ এড়াতে পারছে না ইসি। দর্শক চলে যাচ্ছি এবার দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনামে। গতকাল শোক দিবসের যে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সে বিষয়ে তারা শিরোনাম করেছে, বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না, প্রধানমন্ত্রী সেই অনুষ্ঠানে এই কথা বলেছেন, এটি নিয়ে তারা একটি শিরোনাম করেছে। এছাড়া ডক্টর ইউনুস প্রসঙ্গে তারা শিরোনাম করেছে, ইউনুসের প্রয়োজনের মুহূর্তে আমার সঙ্গে আন্দোলনে যোগ দিন, এ কথা বলেছেন হিলারি ক্লিনটন। এছাড়া ওবায়দুল কাদের বলেছেন, বিশ্ব নেতাদের বিবৃতিতে ব্যয় হওয়া $2 মিলিয়ন কোথায় পেলেন। আফ্রিকার দেশ গ্যাবনকে নিয়ে তারা একটি শিরোনাম করেছে, গ্যাবনের সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট গৃহবন্দী, জনগণকে বিক্ষোভের আহ্বান ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের। দৈনিক ইত্তেফাকের পরে বা যাচ্ছি দৈনিক যুগান্তরে। তারা শিরোনাম করেছে, সেপ্টেম্বরে রাজনীতির উত্তাপ, নির্বাচনী যাত্রা শুরু করছে আওয়ামী লীগ, অন্যদিকে আন্দোলনের গতি বাড়াবে বিএনপি। শোক দিবসে আলোচনা সভা নিয়ে কথা বলছিলাম, তারাও একটি শিরোনাম করেছে, হাজার হাজার গুম খুন করেছিলেন জিয়া, আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী বললেন এই কথা। এছাড়া যুগান্তরের শিরোনামে আরও দেখতে পাচ্ছি, ছেলে বেঁচে না থাকলে কবরের সন্ধান দিন, গুম হওয়া সন্তানের মায়ের অশ্রু সজল আকুতি। শিশু খাদ্য নিয়ে তারা একটি শিরোনাম করেছে, শিশু খাদ্যের দাম বাড়ায় ভোগান্তিতে বাবা মা। যুগান্তরের পর চলে যাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনামে। তারা শিরোনাম করেছে, বাংলাদেশ কি কূটনৈতিক ঝুঁকিতে। কোন কূটনৈতিক ঝুঁকিতে নেই বাংলাদেশ, সে কথা বলেছেন সাবেক পররাষ্ট্র সচিব ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। এছাড়া যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এম হুমায়ুন কবির বলেছেন, আমরা সুযোগ না দিলে ঝুঁকি নেই। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন এ বিষয়ে আরও বলেছেন, পরাশক্তিকে অস্বীকার ঝুঁকি তৈরি করবে। দর্শক, এসব কিছু ছাড়া গতকালের যে জাতীয় শোক দিবসে আলোচনা সভা সেটি নিয়ে তারা একটি শিরোনাম করেছে, জিয়ার লাশের কোনো খবর নেই। আলোচনা সভায় শেখ হাসিনা বলেছেন এই কথা, এরশাদ ধূর্ত লোক ছিল বলে বাক্স এনে লোক দেখানোর জন্য কবর দেন। বাংলাদেশ প্রতিদিনের শিরোনামে আমরা আরও দেখতে পাচ্ছি, চীনের কত বিনিয়োগ বাংলাদেশে, 1,00,000 কোটি টাকার বেশি বিনিয়োগ, 25 প্রকল্পে। দর্শক, এবার যাচ্ছি দৈনিক কালবেলার সংবাদ শিরোনামে। তারা শিরোনাম করেছে, সংকটের মিছিলে এবার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। আরও দেখতে পাচ্ছি, আদালতে মিছিল না করার রায় অনুসরণের নির্দেশ। দৈনিক কালবেলাও অন্যান্য সংবাদ অন্যান্য পত্রিকাগুলোর মতো সংবাদ শিরোনাম করেছে গতকালের জাতীয় শোক দিবসে আলোচনা সভা নিয়ে, তারা পদলেহনকারী সরকার চায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল এই কথা বলেছেন, এরা কারো বন্ধু হলে আর শত্রুর প্রয়োজন হয় না, ইউক্রেনের অবস্থা দেখুন। সংসদ ভবনে জিয়ার লাশ নেই, কাকে ফুল দিচ্ছে বিএনপি কর্মীরা কি জানে।
তারা আরও শিরোনাম করেছে গ্যাস অনুসন্ধানে দুটি ব্লক পাচ্ছে শেভরন, কালো আইন হবে সাইবার নিরাপত্তা আইন, এই মন্তব্য করেছে টিআইবি। এছাড়া আরও দেখতে পাচ্ছি খালেদা জিয়ার আবেদন খারিজ, মামলা চলবে, নাইকো দুর্নীতি মামলা নিয়ে শিরোনামটি করেছে তারা। এছাড়া আরও দেখতে পাচ্ছি জাল হচ্ছে ছোট নোটো, একাধিক চক্র গ্রেপ্তার। দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম জানিয়ে দিতে চাই, তাবেদার সরকার চায় কিছু বড় দেশ। গতকাল জাতীয় শোক দিবসে আলোচনা সভায় প্রধানমন্ত্রী একথা বলেছেন। এছাড়া দেশ রূপান্তরের সংবাদ শিরোনামে আছে ডেঙ্গু সামলাতে নেই মন্ত্রী এমপি। আরও দেখতে পাচ্ছি ভারত থেকে ফিরে চুপ জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে কথা হয়নি, সভাও ডাকেননি। আরও দেখতে পাচ্ছি ব্যবসায়িক পরিবেশে অসন্তুষ্ট 71% জাপানি কোম্পানি, জেট্রোর জরিপ নিয়ে এই প্রতিবেদনটি করেছে দেশ রূপান্তর। আজকের পত্রিকাতে চলে যাচ্ছি, শিগগির নিষেধাজ্ঞা আসার সংখ্যা কম। এছাড়া পিটার হাসের টুইট নিয়ে তারা একটি শিরোনাম করেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে কি করবে পুলিশ, জানতে চায় যুক্তরাষ্ট্র। দর্শক আরও দেখতে পাচ্ছি গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের বিরুদ্ধে অনিয়মের 21 অভিযোগ, তদন্তে অনীহা। আজকের পত্রিকার পর বণিক বার্তায় চলে যাচ্ছি, তারা শিরোনাম করেছে আকারে বড় হলেও দুর্বল হয়েছে অগ্রণী ব্যাংক। এছাড়া আরও দেখতে পাচ্ছি হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে ডক্টর মোহাম্মদ ইউনুস। দর্শক এবার দ্য ডেইলি স্টারের সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি, তারা শিরোনাম করেছে হ্যান্ডকাফস ব্লাইন্ড ফোল্ড ইট ফেল্ট লাইক আ গ্রেভ, সার্ভাইভার্স অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স রিকাউন্ট হরর। এছাড়াও আরও দেখতে পাচ্ছি সাইবার সিকিউরিটি অ্যাক্ট ইটস ডিএসএ অনলি রিনেমড, ইট উইল স্টিল কার্ভ ফ্রিডম অফ এক্সপ্রেশন সেইজ টিআইবি। এছাড়া আরও দেখতে পাচ্ছি স্ক্র্যাপ অল ডিএসএ কেসেস এগেইনস্ট পিপল ওভার ফ্রি স্পিচ, সিপিজে অ্যান্ড 18 গ্লোবাল বডিস আর্জ গভর্নমেন্ট। দ্য ডেইলি স্টার পরে এবার চলে যাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সংবাদ শিরোনাম, Why rebuilding reserves proves so tough? এটি নিয়ে তার একটি প্রশ্ন রেখেছে। এছাড়া আরও দেখতে পাচ্ছি Some global powers want in Bangladesh a government loyal to them, said PM. আরও আছে government to buy power from country's largest solar plant at taka 11 per unit. JICA to send volunteers again 7 years after holy artisan attack. দর্শক এই ছিল এখনকার মতো আমাদের প্রধান প্রধান সংবাদপত্রের শিরোনামগুলো নিয়ে আয়োজন পত্রিকার পাতায়।